السلام عليكم ورحمة الله وبركاته. مهرباني করে কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। রেকর্ডিং করতে চাইলে মোবাইল নিচে রেখে রেকর্ডিং করবেন। কারো পাশে কেউ যেন এই বিষয়ে কোনো প্রকার কোনো অপকৌশল অবলম্বন না করে। অনেক সময় অনেকে পরে আসেন, জানেন না, সেই ভাইকেও সতর্ক করবেন, অবশ্যই এর থেকে বিরত রাখবেন। আল্লাহ পাকের ঘর মসজিদ একটা বন্দিগির জায়গা, সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত থাকার জায়গা। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم، وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الإيمان بزع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. معزز حاضرين، আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহিহ ইলম, সহিহ বুঝ আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের হেদায়েত মোতাবেক আমাদের জীবনকে সাজানোর, জীবনকে আল্লাহ পাকের পছন্দওয়ালা বানানোর তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতেছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর ঢাকা বাদামতলি জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের সাবেক খতিব, আপনাদের অনেক পরিচিত। বড় আনন্দের বিষয়, তিনি যেমন আপনাদেরকে এখনো মহব্বত করেন, আপনারাও মহব্বত করেন। আল্লাহ এই মহব্বতকে কেয়ামতে নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। হুজুরের হায়াতে আল্লাহ অনেক বরকত দান করেন। দীনের কথা তো অনেক, এত কথা সাধারণ মুসলমান মনে রাখবে তো দূরের কথা, আলেমরাও মনে রাখতে পারে না। এত কথা দিনের, 23 বছর নবীজির প্রত্যেকটা আচরণ ইসলাম, 23 বছর নবীজির প্রতিটি আচরণ, প্রতিটি বাক্য, প্রতিটি উচ্চারণ সবটাই ইসলাম। কেমনে পুরাটা মনে রাখবে কেউ? কিছু মোটা মোটা কথা যদি মনে রাখা যায় তাহলে অনেক সহজ হয়, অনেক আসান হয়। কোনো মানুষ যদি সকালে ব্যবসা শুরু করেন এবং তার জানা মতে
ক্রয়ের চেয়ে তার বিক্রয় মূল্য বেশি, কেনা দামের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি, এভাবেই তিনি বিক্রি করতেছেন। তাহলে বিকালে কি তার লোকসান হওয়ার কথা না লাভ হওয়ার কথা? বিকালে হিসাব করে দেখেন লোকসান। সারাদিন ব্যবসা করলো লাভে, বিকালে গড় হিসাব মিলানোর পর দেখে পুঁজি থেকেই কিছু নাই, অথবা দেখলো সমান সমান, অথবা দেখলো হিসাবের চেয়ে লাভ অনেক কম, আমার যা হওয়ার কথা ওই পরিমাণ নাই, হইতে পারে না? তাহলে সেই ব্যবসায়ী তখন কি করবেন? এভাবেই চলতে থাকবে যে আমি ব্যবসা করি লাভে, বিকালবেলা লোকসান, এত কোনো ফাঁকা আছে, ওই জায়গাটা আমার খুঁজে বের করা দরকার। খোঁজ নিয়ে জানা যায় লোক ব্যবসার জায়গায় ব্যবসা ঠিক আছে, যা ব্যবসা করে এর চাইতে বেশি চুরি হয়। তাহলে ওই চুরিটা বন্ধ করা কি অল্প প্রয়োজন না খুব প্রয়োজন? কতটা প্রয়োজন? ব্যবসা যদি একটু কমও হয়, দুই চার ঘন্টা যদি ব্যবসা আজকে নাও করি, চুরি বন্ধ করা চাই। কমপক্ষে আমার অ্যাসেট, আমার পুঁজি ঠিক থাকবে, যতটুকুন পারি লাভ করব, না হইলে নাই। মুসলমান সকালবেলা উঠল, সন্ধ্যাবেলা পর্যন্ত ফজর জোহর আসর মাগরিব প্রত্যেকটা আমল নূরওয়ালা, প্রত্যেকটা আমলের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা আমল বান্দাকে আল্লাহর একটু কাছে নিয়ে যায়। বান্দাটা যেখানে আছে, প্রতিটা আমলের বরকতে বান্দা আল্লাহ পাকের আরেকটু নৈকট্য প্রাপ্ত হয়, আরো কাছে যায়। এক, প্রত্যেকটা আমলের উসিলায় অন্তরে আল্লাহ পাক তাকে নূর দান করেন। সকালে নূর যা ছিল, বিকাল বেলায় সেই নূর তার আরো বেশি হবে এবং সে টের পাবে, আমি এখন আর আগের মতো না, আল্লাহ আমাকে আরো বেশি নূর দান করছেন। নূর যাব আতা হয় সুরুর জরুর সাথ লাতা হয়। আল্লাহ পাক যখন কাউকে নূর দান করেন, আল্লাহ পাক যখন কাউকে আল্লাহর নৈকট্য দান করেন, এই ব্যক্তির অন্তরে সুরুর আনন্দ আরো বেশি আসে, মনের মধ্যে একটা খুশি আসবে। কোনো মানুষের ব্যবসা ভালো হলে তার চলা, তার খরচ করা, তার চেহারার গ্লেজে কিছুটা অনুমান করা যায় ভালো হালতে আসে, বোঝা যায় না? আরো সুন্দর মানুষ, কোনো না কোনো ঝামেলা থাকলে মানুষ প্রশ্ন করে বসে, ভাই কি ব্যাপার, তখন জানা যায় তার বিষয়টা। তো করলাম কামাই সারাদিন, এবং কোনো আমল যদি কারণ নাও থাকে, এই যে একটা ঈমান লালন করা যে আমি সকালে মুমিন আর আমি বিকাল বেলায়ও মুমিন, সকালে ইমানের বয়স যা ছিল, বিকাল বেলায় কি একটু বাড়ছে না? কিছুই নাই, ইমানের বয়সটা বাড়ছে, তো এটাও একটা লাভ। নতুন ইমানদার আর পুরান ইমানদার, এই ইমানটা যে লম্বা হয়েছে, এটাও তার একটা বিশাল আমল। একজনে একবারের এমপি, আরেকজন ছয়বারের এমপি, চেয়ার একটাই, এমপি একবারে, কিন্তু সবাই বলে এমপি কবে, তোর বাপের জন্মের আগে থেকে এমপি। এমপি তো এমপি, ঠিক আছে ভাই, টানা এমপি, আরেকজনের মাত্র এমপি, একজন ইমানদার আজকে, আরেকজন ইমানদার 50 বছর আগে, এত লম্বা সময় তার কাছে ইমান আছে, একদিনের জন্য সে বেঈমান হয় নাই। নবীজি বলেন, সাধারণ নতুন ইমানওয়ালারা শুনো, তোমার কাছে হাজারো আমল থাকুক, ওই পুরান ইমানওয়ালার বরাবর তুমি কশ্চিন কালেও হইতে পারবে না। কিছুই নাই, তার ইমানটা আছে পাকা সারি ইমান। তাহলে সকাল বেলা থেকে বিকাল বেলা একটা আনুমানিক হিসাব দিলাম, সবকিছুই তো আমাদের প্রমোশনের দিকে, একটু জিকির করলাম, একটু নামাজ পড়লাম, একটু দান সৎকা করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম। তাহলে আমরা কি আগের জায়গায় থাকার কথা না প্রমোশন হওয়ার কথা?
প্রমোশন হওয়ার কথা, আল্লাহ পাকের কিছুটা কাছে যাব, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হব, আল্লাহ পাক থেকে নূরের মালিক হব, নূরের সঙ্গে আল্লাহ পাক আমাকে আরো অন্তরে খুশি দান করবেন, আমি আল্লাহ পাকের অনেক প্রিয় পাত্র হব। আমাদের কি সেটা হয়? আমরা তো দেখতেছি যে কেমন জানি সবই ঠিক আছে, হুজুর বুঝি না, অনেকে আছেন হুজুর ব্যবসা করি কিন্তু দিন দিন কেবল পিছনের দিকে যাচ্ছি, হুজুর বুঝতেছি না, মাদ্রাসায় ছাত্র পড়ে হুজুর কেন যে ছেলেটা এমন করে বুঝি না হুজুর, সব ঠিক আছে হঠাৎ পালায় চলে যায়, হঠাৎ মাদ্রাসায় আসতে চায় না, সব ঠিক আছে। বললাম ছেলেটা যদি হাফেজ হয় তাহলে আপনারা মা বাবা কি হবেন? হাফেজের বাবা, এটার যোগ্য হয়েছেন কিনা? সে যদি হাফেজ হয় তাহলে মা বাবা দুইজন হাফেজের মা বাবা হবে না? ওইটারও তো একটা যোগ্যতা লাগবে। কখনো ছেলে আর আগাইতে পারে না যে তোমার মা বাবা এইটুকুন, মা হাফেজের মা বাবা হওয়ার যোগ্য হয় নাই, তুমি হাফেজ হইলে তো সে মা বাবা হবে। মুশকিল ব্যাপার। এক পাঠান গল্প, মজার গল্প। পাঠান তার স্ত্রীকে বলছে যে তুমি একটু মোটা হয়ে যাচ্ছ, স্ত্রী বলছে তুমিও তো মোটা হও। এই নিয়ে তর্ক, স্বামী স্ত্রী একে অপরকে বলতেছে শরীর ভার হয়ে যাইতেছে, ফুলে যাইতেছ। স্ত্রী বলল আরে বাবা বুঝো না, আমি তো মা হইতেছি আল্লাহর রহমতে, এই জন্য আমার একটু শরীরটা ভারী হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে। পাঠান তো পাঠান, সে বলল আমিও তো বাপ হইতেছি, তুমি যখন মা হইবা আমি তখন বাপ হব না ইনশাল্লাহ। তো একই তো, ছেলে হাফেজ হইলে মা বাবা দুজন হাফেজের মা বাবা হবে না? বললাম যে কি করা যায়? বললাম দুজন কান্দেন, তওবা করেন, আল্লাহ আমাদেরকে হাফেজের মা বাবা হিসাবে আপনি কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ পাকের খাস মেহরবানি, সেই ছেলে এবার পাগড়ি নিছে, সেই ছেলে এবার হাফেজ হইছে। তো সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত আমার ব্যবসা সব ঠিক আছে, তাহলে আমার একটু ডানে বাঁয়ে তাকানো দরকার, কোথাও চুরি হচ্ছে কিনা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, 10 বছরের এবাদতের নূর, 50 বছরের এবাদতের নূর, আল্লাহ পাক যে নূরগুলো অন্তরে দিছিলেন, যে জ্যোতি দিছিলেন, আল্লাহ পাক যে খুশিগুলো দিছিলেন, এই নূরগুলো একটা গুনাহে কবিরার দ্বারা সাথে সাথে সব ধ্বংস হয়ে যায়। একটা গুনাহে কবিরার দ্বারা 10 বছরের এবাদতের নূর ফিনিশ। তাহলে আমার আপনার তারাক্কি, আমার আপনার প্রমোশন এটাকে ধ্বংস করতেছে, তাহলে কে? গুনাহ। সবকিছু আমার আপনার ঠিক আছে, খোঁজ নিয়ে জানা গেল যে কোনো দরজা খোলা আছে, কোনো পার্টিশন ওপেন আছে, যেই দিক থেকে আমার আপনার এত কষ্টের সম্পদ চুরি হয়ে যাচ্ছে। কোরআন শরীফ আল্লাহ পাক, আল্লাহ পাকের প্রিয় বান্দা কারা হবেন এর বুনিয়াদ এবং ভিত্তি বলেন নাই, যারা এশরাক বেশি পড়বে, আওয়াবিন বেশি পড়বে, তাহাজ্জুদ বেশি পড়বে, জিকির বেশি করবে, তেলাওয়াত বেশি করবে, নামাজ রোজা বেশি করবে, শব্দ এটা বলেন নাই, ছোট্ট করে একটা শব্দ বলে দিছেন, যারা গুনাহ থেকে বিরত থাকবে তারা আমার ভিভিআইপি মুসলমান, অর্থাৎ আমার ওলি হিসাবে তারা গণ্য হবে, গুনামুক্ত থাকবে। যারা অনেক আমল করবে আবার পাশাপাশি গুনাহ করবে হবে না, অনেক আমল নাই কিন্তু গুনাহ নাই, এমনি দেখা যায় কোনো আমল নাই তার, হাতে তসবিও দেখি না, পাগড়িও দেখি না, লম্বা সময় মসজিদেও থাকতে দেখি না, বিশাল বড় একটা জুব্বা তাও দেখি না, বছর বছর হজ উমরা করতেও দেখি না, কোনো মাদ্রাসা মসজিদের মোতাওয়াল্লি সভাপতি হইতেও দেখি না, শিক্ষকতাও করে না,
কিন্তু কোরআনের ভাষায় লোকটা যদি নিজের জায়গায় গুনামুক্ত থাকে, অর্থাৎ তার যে শরীয়ত কর্তব্যগুলো নিজের ব্যাপারে, রুজির ব্যাপারে, খরচের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে, পিতা মাতার ব্যাপারে, ভাই বোনের ব্যাপারে, আল্লাহর হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে, তার মনে চিন্তা একটাই, গুনাহ করব না। উপযুক্ত মেয়েকে পর পুরুষের সঙ্গে নির্জনে ইংলিশ পড়তে দিলে সওয়াব হয় না গুনাহ হয়? সগিরা গুনাহ, কবিরা গুনাহ। আর কক্সবাজার পাঠায় দিলে তো কোনো গুনাই নাই, ঠিক না? সে কলেজের থেকে গেছে, এরা ঘুরতে গেছে, হুজুর যুক্ত আছে, সবার সঙ্গে তো আমরা আর আলাদা হতে পারবো না, ছেলে মেয়েরা যেভাবে চলে এখন তার কিছু বলা যায় না। আল্লাহ পাক বলেন, না ছেলে মেয়েরা যেমনি বলে এমনি বলা যায় না, বলছে কে? কুয়ানফুসাকুম ও আহলিকুম নারা, ছেলে মেয়ে যদি আগুনে পড়ে তখন তো তুমি বলবা না ছেলে মেয়ের আগুনে পড়ছে, আমরা কি বলবো? তখন তো জীবন দিয়া হইলেও বাঁচাইবা। সুতরাং এই জাহান্নামী চরিত্র থেকে, আগুন থেকে যেমনে বাঁচাও, এই বর্তমান এই নষ্টামী থেকে এইভাবে বাঁচাইবা। যত কিছু করা লাগে সব ঠিক আছে, হুজুর সাহেবের দরবেশ সাহেবের ওয়াজে যায়, এসলাহি মাহফিলে যায়, পীরের দরবারে যায়, তবলিগেও যায়, কিন্তু ছেলে মেয়ে গুরুকে দিন শিখানোর দরকার ছিল, শিখাইছে কোরআন শরীফ। বাচ্চাদের কি কি কোরআন শিখানো ফরজ? শুধু কোরআন শিখানো ফরজ না, দিন শিখানো ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন, এলেম শিক্ষা করা ফরজ। এখানে তো কোনো তালাবুল কোরআনি ফরিজাতুন বলেন নাই। হাজার হাজার হাজি গাজি একটু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই ভয়ে একজন হুজুর একজন শিক্ষিকা রেখে নিজের ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়ায়, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, সেটা তো দুনো প্রকারে আছে। এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার মেয়ে কলেজে গেলে কি হবে, কোরআন শরীফ খতম করাইছি, তার মানে সে একদম পাক্কা দিনদার। কোরআন শরীফ পড়লে কি পাক্কা দিনদার হয়? আবার আমাদেরকে বলে, হুজুর আপনাদের দোয়ায় অমুক ভার্সিটিতে পড়ে, আলহামদুলিল্লাহ আমার মেয়ে বোরকা পরে যায়। গতকাল আমাদের শেখ ঢালকানগর হযরতওয়ালা বলছেন, অপ্রয়োজনে এইরকম কাফির মুশরিকদের দেশে ভ্রমণ করা যাওয়া জায়েজ নেই, অপ্রয়োজনে, কথা খেয়াল রাখবেন, প্রয়োজনে তো যেতে পারবেন, ঠিক সন্তানকে বা নিজেরা কাফের মুশরিকদের দেশে স্থায়ী বসবাসের চিন্তা করা, সেখানে থাকার প্ল্যান করা, ঘর বাড়ি কিনা হারাম, জায়েজ নেই। ভাই দুনিয়া কয়দিন, এমন একটা দেশে গেলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে অশ্লীলতার মধ্যেই বাঁচতে হবে, আপনাকে আপনার ছেলেরা জানবে এটা হলো একটা পানশালা, এটা একটা মদ, এটা একটা নাইট ক্লাব, এখানে জিনা ব্যবিচার হয়, এখানে অশ্লীলতা হয়, এখানে নাচ গান হয়, এখানে বেহায়াপনা হয়, ওখানে উলঙ্গপনা হয়, এর মধ্যে আপনি আপনার সন্তান কি দিয়ে আসলেন? কুয়ানফুসাকুম ওয়াহলিকুম নারা তো হলো না, হাতে ধরে নিজের সন্তানকে জাহান্নামের আখড়ায় দিয়ে আসলেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যিনি সদর সাহেব নামে পরিচিত, তিনি তার ছোট ছেলে আল্লামা রুহুল আমিন সাহেব, যিনি বর্তমানে বাইতুল মোকাররমের খতিব, ওনাকে প্রশ্ন করতেছিলেন ছোটবেলায়, বলো তো আমি বড় নাকি তোমার ভাইয়া বড়, বাপ বড় হবেন ভাই ছোট হবেন, এটাই তো কথা। বাবা নিজেকেই বলতেছেন, তুমি বলো তো আমি বড় নাকি তোমার বড় ভাইয়া বড়, তিনি বলেন বাবা তুমি বড়। বাবা জানেন এই প্রশ্নটার উত্তর এটাই আসবে, তিনি বললেন না আমি বড় না। কেন আপনি বড় না? আল্লামা শামসুল হক ফরিদপুরি বললেন, আমি কোরআনের হাফেজ হইতে পারি নাই, আর তোমার ভাইয়া কোরআনে পাকের হাফেজ, যার সিনায় আল্লাহ কোরআন দেন তার চেয়ে বড় আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ, হোক সে আমার সন্তান,
সেই বড়, আমি ছোট। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, দুই পাকিস্তান একত্রে যখন, তখন মুফতি আজম নিজের ছেলে আল্লামা তকি ওসমানি, আল্লামা রফি ওসমানি দুই ভাইকে হাকিমুল উম্মতের খলিফা ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইর হাওয়ালা করলেন যে হযরত, আমার এই দুইটা ছেলেকে আপনার হাতে ন্যস্ত করলাম, এদেরকে আপনি আখলাক চরিত্র তরবিয়ত করেন, জীবন গড়েন, মানুষের মতো মানুষ বানান, পড়াশোনা করবে, পাশাপাশি আপনার পরামর্শে তারা তাদের জীবন চালাবে। এই দিয়ে আয়েশা খুশিতে অন্যান্য পীর ভাইদের কাছে চিঠি লিখছেন, আলহামদুলিল্লাহ তকি এবং রফিকে আমি ডাক্তার আব্দুল হাই সাহেবের হাওলা করে দিয়ে আসছি। আমরা কোথায় করলাম হাওলা? অনেক মানুষ এখানে আমি মুখ চিনি, আমরা মজলিসে আসতেছি, বড় ভাগ্য, বড় খুশি, আমার কাছে ভালো লাগে। কিন্তু আপনার ছেলে জানে না বাবা কই যায়। যাই এক জায়গায়, যাই কই যান, হুজুরের বয়ান শুনতে যাই, অমুক অমুক জায়গায় মাহফিলে শুনতে যাই, কথাগুলো সব ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে আপনার ছেলে কি দিনদার বানানোর যে একটা লিপসা, একটা তৃষ্ণা থাকার দরকার ছিল, সেই ক্ষেত্রে আপনি ভুল করতেছেন। আপনার প্রয়োজন ছিল বারবার বারবার, আজকে তারিখে না হোক পরের তারিখ, পরের তারিখ, পরের তারিখ, ছেলেকে আনবো, ছেলে যেই হোক, ব্যবসায়ী হোক, ছোট হোক, বড় হোক, তাকে নিয়ে আসবো, কারণ আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমার ছেলেটা কাদের সঙ্গে বাঁচবে, কাদের কি মুরব্বী মানবে। কিন্তু এটা বুঝে কারা? যারা বিভিন্ন বেদাতের দরবারে যায়, শিরকলাদের দরবারে যায়, দুষ্ট দুরাচারের কাছে যায়, ছেলে তো নেয় নেয় সঙ্গে মেয়েরও নিয়ে যায়, আবার বলে যায় আমার মরার পর এই হইল, এই দরবার তোদের দরবার, এই আব্বাই তোদের আব্বা, এখন আর সে আব্বা করে ফিরান যায় না, আমাদের বাবা আমাদেরকে এখানে দিয়ে গেছে, আমার বাবা আমাদেরকে পরিচয় করে দিয়ে গেছে, আমরা ডান বাম বুঝি না, আমরা কি আব্বার সঙ্গে বেয়াদবি করব? আব্বা আমাদেরকে আজীবন এই দরবারের সঙ্গে জুড়ে থাকতে বলছেন, আর ফেরানো যায় না, হুজুর বুঝি তো সবই, আমার বাবাজি দিয়ে গেছেন। কিন্তু যারা আহলে হক, কোন রকম হকের সন্ধান টুকুন পাইলে তিনি তৃপ্ত, পরিতৃপ্ত, আনন্দিত, খুশি, না আমার ছেলেকে আমি নেই, একটু দেখা করাই, একটু দোয়া করাই, দুনিয়ায় থাকবো না, তখন ছেলে আসবে, আমার বাবা তো আমাকে ঢালকানগরের হজরতের সঙ্গে দেখা করাইছিলেন, চলো আজকে যাই হুজুরের সঙ্গে গিয়া দোয়া নিয়ে আসি, যে আমার আব্বা তো দুনিয়ায় নাই। হাকিমুল উম্মত মাওলানা থানভীর মতন ব্যক্তি তিনি বলতেন, তোমাদের স্কুল কলেজ পড়ুয়া বা জেনারেল লাইনের ছেলেদেরকে আমাদের কাছে নিয়ে আসবা, আমি আশরাফ আলী ওয়াদা করলাম আমি নামাজের কথা বলবো না, আমি ওয়াদা করলাম আমি পায়জামা প্যান্ট টাকনোর উপরে উঠাইতে বলবো না, আমি ওয়াদা করলাম দাড়ি রাখার কথাও বলবো না। বড় মানুষের বড় কথা, ছোট মৌলবী এমন কথা বলতে পারবে না, যে মোল্লা আবার বলে নামাজের কথা বলবে না, দাড়ির কথা বলবে না, তো মোল্লা কি করবে? হযরত বললেন কি করব জানো, আসবে যাবে, আমরা তাকে দেখব, সে আমাদেরকে দেখবে, আমরা তাকে মেহমানদারি করাবো, আমরা চা খাওয়াবো, হাসবো, রসবো, কথা বলবো, কি হবে, আমাদের সঙ্গে তার একটা হৃদ্যতা, আন্তরিকতা, একটা ভীষণ মহব্বত হবে, এই মহব্বতই তার পরবর্তী জীবন দিনদার না শুধু আল্লাহওয়ালা হওয়ার জন্য সেটাই তার ফাউন্ডেশন হবে। সুবহানাল্লাহ। সদর সাহেবের কাছে আসছেন একজন ব্যক্তি, হযরত তাকে গদির উপর বসাইছেন, চলে যাওয়ার পর আশপাশের লোকেরা বলল, হুজুর একটা লোক দাড়ি নাই, আপনি তাকে এইরকম জায়গায় বসাইলেন? সদস্য সাহেব বললেন, দাড়ি ছিল তো। সবাই বলল, কি বলে হুজুর মানুষ, দাড়ি ছিল না একদম? সদস্য সাহেব বললেন, ছিল বাটা, আমি দেখছি তোমরা দেখো নাই, তার অন্তরে দাড়ি গজায় গেছে, ওর মনের ভিতরে দাড়ি গজাইছে, তোমরা দেখো নাই। আমাদের ঢালকানগর হযরত বলেন, ওই অন্তরে দাড়ি গজানো লোকটার নামও হাজী আব্দুল মতিন, বলেন তার শেষ জীবনে আমি দেখছি কি নুরানি চেহারা, কি দাড়ি, হাতে তসবি, সুবহানাল্লাহ, যেটা সদর সাহেব আগেই দেখছিলেন।
এই জন্য দিনদার আমি আপনি হইলেই তারপরও যে প্রমোশন হচ্ছে না, খোঁজ নিয়ে জানা গেল আমাদের উপর আরো কিছু শরীয়তের ফরজ, নফল না, মুস্তাহাব না, কিছু ফরজ ছিল, নিজের সন্তানকে দিন শেখানো, নিজের স্ত্রীকে দিনের উপর রাখা, এই ব্যাপারে আমি আপনি অনেক পিছনে রয়ে গেছি। এবং পাশাপাশি কিছু আমল করা, আমল কিন্তু দুই জিনিসের সমন্বয়, যারা আমলওয়ালা আপনারা মনে রাখবেন, নেক আমল, নেক কার, এটা কিন্তু দুই জিনিসের সমন্বয় হয়। একটা হলো করণীয়গুলো করা, বর্জনীয়টা বর্জন করা, যেটা আমল করার সেটা করা এবং যেটা ছেড়ে দেওয়ার সেটা ছেড়ে দেওয়া, এই দুইটা মিলে হয় আমল, দুইটা মিলে হয় নেককার মানুষ। খালি আমলগুলো করব আর যেগুলো গুনাহের সেগুলোর ব্যাপারে মাঝে মাঝে হয়ে যায়, শরীয়তের ভাষায় এই লোক নেককার না। যেমন কাজের বুয়া, কাজের মেয়ে, পর্দা ফরজ, এখানে বেপর্দা হয়। নিজের নিষ্পত্তি বোন, ব্রাদার ইন, সিস্টার ইন ল, আমাদের বাংলাদেশি ভাষায় শালা শালি বলি। আমাদের বুজুর্গানি দিন বলেন যে ভাই কারো শালা যদি সাইকুল হাদিস হয়, এসপি হয়, ডিসি হয়, এমপি হয়, দুলাভাই বেচারা বললো এ আমার শালা, এ বেচারা আনিজি ফিল করবে না? আরে বাবা, কি তুমি বোন একটা বিয়ে দিয়ে তোমার কাছে রাস্তা রাস্তা এখন এ শালা গালি শোনা লাগে? বুজুর্গানি দিন বলেন, একটু সম্মানের সঙ্গে বলো, আত্মীয়তার ভাই হয় না, বাচ্চাদের মামা, ইংরেজি ফ্যামিলি হলে ব্রাদার ইন ল বলো, আরবি ফ্যামিলি হলে নিষ্পতি ভাই বলো, একটু ঘুরে ফিরা, বেচারাকে শালা গালি দেওয়া থেকে বাঁচায় দাও, শালি বলা থেকে বাঁচায় দাও। আমাদের শায়েখ তো গাইরা আলেম, যারা আলেম না, হজরতওয়ালা করাচি থেকে তালিম, যে আলেম আর জাহেল, হজরত কঠিন ভাষায় বলতেন, মানে আলেম আর জাহেল, হুজুর কেউ আলেম কেউ জাহেল না, তো মুসলমানকে জাহেল কেন বলবা? যে আল্লাহকে চিনে সে তো জাহেল হয় না, সুবহান আল্লাহ। যে কালিমা পড়ুয়া মুসলমান সে জাহেল কিসের? আবার কাফের জাহেল, কোন মুসলমান জাহেল না। তো কেমনে বলবো হুজুর কেউ আলেম আর কেউ আলেম না, তাদেরকে কেমনে বলবো? হজরত বলেন ভাই কেউ আলেম কেউ গাইরে আলেম, সুবহান আল্লাহ, আলেম আর কি গাইরে আলেম বলেন না, আলেম গাইরে আলেম মানে, আর হজরত বাংলা অনুবাদ করছেন আলেম ও আলেম, আলেম ও আলেম, গাইরে আলেম বুঝেন, অথবা জেনারেল মুসলমান, সাধারণ মুসলমান, জাহেল শব্দ ব্যবহার করতে নিষেধ করছেন। কিসের জাহেল? মুসলমান কেউ জাহেল নেই, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ। তাহলে নিষ্পতি বোন, দুলা ভাই, ভাবি, প্রতিবেশী, প্রতিবেশীর স্ত্রী, তাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে, সব আত্মীয়তা, সম্পর্ক, সম্মান সব ঠিক থাকবে, কিন্তু তার একটা সীমারেখা থাকবে। আপনাদের দেশের কৃতি সন্তান শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ওনার বাসাটা কতটা আলেমদের ভর, হাফেজ আর হাফেজ, আলেম আর আলেম। ওনার একজন জামাই মুফতি নিয়ামতুল্লাহ সাহেব ছেলে মেয়েদেরকে নিয়ে শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুরকে আল্লামা আজিজুল হক, ওনার বাড়িতে যাবেন, খবর নেন আজকে বা অমুক দিন কারা কারা আসবে বেড়াইতে, খোঁজ নিয়ে জানা গেল আরো এক দুই খালা আসবে, তাদের বাচ্চা কাচ্চারা আসবে, সেখানে একটা বাজার ঘটবে, আর নিজের বাচ্চাদেরকে বললেন তাহলে ওই দিন যাওয়া যাবে না। এতগুলো মানুষ একটা ঘরে ঢুকলে বেপর্দা হওয়ার সম্ভাবনা, নানার বাড়ি যাওয়া দরকার, নানা নানুর সঙ্গে দেখা করা দরকার, কিন্তু সেটা লিমিটে রেখে, এমন একটা দিন শিডিউল করলেন, এইবার শিডিউল করলেন আমরা যাব, থাকব এই ছেলেরা এই ঘরে, আমার মেয়ে এই ঘরে, এ এখানে ঘুমাবে, ওখানে ঘুমাবে, পাইকারি না। আমাদের ঝালকানগরের শেখ হজরতলার একজন একান্ত স্নেহাস্পদের উপর হজরত নারাজ হইছেন, কম বয়সী একটা ছেলে, তার উপর ভীষণ নারাজ হইছেন, শাস্তি দিছেন, শেষে আবার মাফও করে দিছেন, এতটা আদরের, এখন বেচারা এত কষ্ট, তাকে শাস্তি দিলেন আবার মাফ করছেন, সে কষ্টটা দূর করার জন্য হজরতওয়ালা
কয়েকজন কি মিলে ঘুরতে পাঠাইলেন, যা ওর নিয়ে একটু ঘুরে আসো। সে কয়েকজনের মধ্যে আমি একজন। হজরতলার মসজিদের ইমাম সাহেব মাওলানা রফিক সাহেব একজন। আচ্ছা, হজরত তো বলতে পারতেন, হজরতলার গাড়ি ওনার নিজের গাড়িটা, তেল খরচ ওনার, আবার সারাদিন ঘুরে ফিরে খাওয়ার খরচটার জন্য এক্সট্রা টাকা ওনার, আমাদেরকে দিলেন। এই পর্যন্তই শেষ না, কিন্তু হজরত আমাদের জন্য সিট ঠিক করে দিলেন, অমুক এই সিটে বসবে, তার পাশে অমুকে বসবে। ওই যে ছোট একটা ছেলে দাড়ি মুজবিহীন, যে এই বালকটার সঙ্গে কে বসবে, এই সিটটা হজরতলা লিখে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, যে যাবে এক কাজে আবার আরেকজনের সঙ্গে আড্ডাবাজি করবে। বোলায় সফরে গেলাম, দুই হুজুর, তরুণ হুজুর, দুজন স্বাস্থ্যবান সুন্দর বসছে। আমি ছিলাম সফরে, শুধু একজন আরেকজনের রানের উপর এরকম রানটা দিয়ে বসছে, একজন আরেকজনের রানের উপর রান দিয়ে এরকম হেলান দিয়া, যেই বকা বকলেন আর যে শাস্তি দিলেন, বেহায়া কোথাকার মৌলবি হয়েছে, শরম নাই, একজনের রান আরেকজনের রানের সঙ্গে লাগানো যায়, রান সতর না কি ভাই? রান কি সতরের অংশ কি না? নাভির থেকে হাঁটু পর্যন্ত সতর না? অথচ আমরা তো একজন আরেকজনের রানে হাত পর্যন্ত দেই, পিঠে হাত দেয়, গায়ে হাত দেয়, শেষে রানের মধ্যেও দেই, রানটা তো সতর। কেন একজন, দুজন মৌলবি সাহেব, কেন একজনের গ্রানের উপর আরেকজন দিলেন? আরেকজন তালেবে আলেম হযরতের তবলিগে যাবে, দেখতে খুব আকর্ষণীয় চেহারার, ইসলামের বিধান, পরের সন্তান এই রকম, যাদের দাড়ি মোচ উঠে নাই অথবা একদমই হালকা উঠছে, যার চেহারার মধ্যে কিছুটা নারীত্বের ভাব থাকে, এদের ব্যাপারে ইসলামের কিছু বিধিবিধান আছে। সে পুরুষ হিসাবে থাকবে, কিন্তু এর সঙ্গে যে কেউ মাখামাখি করতে পারবে না, ঘেঁষাঘেঁষি করতে পারবে না, এক বিছানায় থাকা তো প্রশ্নই আসে না, অনেক বিধান। তার সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, সে যেন তার মতো বড় হইতে পারে, তাকে সেই সুযোগ দেওয়ার বিধান ইসলামে আছে। হযরত বলে দিলেন, খবরদার, দাওয়াত তবলিগে যাবে, তার বাবা বলছেন, কিন্তু কারো কোনো খেদমত করবে না, আমিরও বুঝি না, মামুরও বুঝি না, কারো শারীরিক কোনো খেদমত করতে পারবে না, কারো প্লেটে ডাবল দুইজন একত্রে খাইতে পারবে না, এবং এইভাবে থাকবা, এইভাবে চলবা, সব কিছু ঠিকঠাক করে দিলেন। এখন সেই লোকটা শুধু কান্দে আর বলে, হজরত আমাকে এইভাবে বড় করছেন, এভাবে পালছেন। আমার ভাইয়েরা, আমরা নিজের জায়গাটুকুন শুধু দাড়িটুপি শিখছি, কোন রকম নামাজে আসাটুকুন শিখছি, আর আমার যে কত কর্তব্য দায়িত্ব, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে, ঘর নিয়ে, ভাই বোন নিয়ে, আমরা সব ব্যাপার উদাসীন হওয়ার কারণে ব্যবসায় লাভের মুখ দেখতেছি না। এত বছর নামাজ পড়ি, এখনো মনে হয় আগের জায়গায়, খোঁজ নিয়ে জানা যায় নামাজ তো পড়ে, সূরা কেরাত হয় না। বলেন তো তাহলে ওটা কি ইসলামী দৃষ্টিতে সহি নামাজ না ভুল নামাজ? নামাজটাই তো ভুল। মনোনয়ন পত্র কিনলেই কেবল এমপি হয়ে যাবেন? দুই দিন সময় আছে, আর কয়েকদিন দেখবেন কেমনে বাতিল হয়, এই ভুল হয়েছে বাদ, ওই ভুল হয়েছে বাদ, তথ্য গলত বাদ, দস্তখত ভুল হয়েছে বাদ, আহা, কিনলেই এমপি না, বহু কান বাবাদ আছে। ঠিক নামাজ রোজা পড়লেই কেবল নামাজের সওয়াব না, ফেরেশতারা মিলাবে, সব ঠিক আছে তো, টাইম টেবিল ঠিক আছে তো, রুকু সেজদা ঠিক আছে তো, দোয়া দুরুদ ঠিক আছে তো, নিয়ত ঠিক আছে তো, টাইম ঠিক আছে তো, ওরে বাবা রে, এরপরে বলবে হ্যাঁ সব কিছু নবীজির দেওয়া শিক্ষা মোতাবেক ওকে এইবার আল্লাহর কাছে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি ক্রস নবীর তরিকা মিল নাই, টাইমে মিল নাই, সূরা কেরাত মিল নাই, আহা, নিয়তের মিল নাই, গড়বড়ে তো বহুত আগেই কাটা যাবে। আমাদের একটু চৌকান্না হওয়া দরকার। দুনিয়ায় আমরা অনেক সতর্ক, লাউ কিনার সময় লাউটার চতুর্দিক থেকে দেখি, খোঁচা দিয়া কচি নাকি দেখি, চেহারা গেলেস কেমন সেটাও দেখি, সব কিছু বুঝে শুনে করি, কিন্তু দিন ইসলামের ক্ষেত্রে একটা কোনো রকম হইলেই চলবে। চলো কোরবানির গরু কিনে ফেলছি, পা একটা ভাঙ্গা, আগে তো খেয়াল করি নাই, আল্লাহ ভরসা, বাপরে আল্লাহর উপর কত ভরসাওয়ালা লোক উনি, তরকারিটা একটু বাসি বাসি মনে হয়, একটু পচা,
একটু গন্ধ গন্ধ মনে হয়, আল্লাহ বর্ষা বিসমিল্লা বলে খাও না তো, বাসি তরকারি বিসমিল্লা বলে খাওয়া তো জায়েজ নাই। হুজুর আমরা না শুনছি বিসমিল্লা বলে বিষ খাইলেও কিছু হয় না, সেই বিষ যদি না জানেন, আপনি জানতেন না ওটা বিষ, আপনি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলছেন, ওই বিসমিল্লার বরকতে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এমনি বিষের গেলাস বিসমিল্লা না, পচা তরকারি বিসমিল্লা না, আগুনে হাত দিচ্ছেন বিসমিল্লা বলে হাত দিবেন সেটা না, ট্রেন আসতেছে ট্রেনে আঙ্গুলে রেখে দিয়েছেন হাত বিসমিল্লা বলে, এই বিসমিল্লা না, এটা এই বিসমিল্লার সঙ্গে তামাশা, এটা বিসমিল্লার সঙ্গে বেয়াদবি, গুনাহ হবে। আল্লাহ বর্ষা শুয়ে থাকো সব, আজকে এই বাড়িতে লোক মারা গেছে, এই বাড়িতে মেহমানদারি, এই তোমরা এই ঘরে শুয়ে থাকো, কম্বল একটা দিয়া বলছে, এই তোমরা চাস্ত খালতো ভাইরা সবাই রুমে শুয়ে থাকো না তো, এরকম শুয়ে থাকতে দেওয়া তো জায়েজ নাই। 1500 বছর আগে নবীজি বলছেন, এটা আমার বানানো ওয়াজ না, ঢালকানগর থেকে নিয়ে আসি নাই, ফারিকু বাইনা মাযাজিহিম, নবীজি বলছেন বাচ্চাটার বয়স 10, ছেলে হোক আর মেয়ে হোক, তার বিছানাপত্র আলোক, এখন আর সে কারোর সঙ্গে থাকবে না, চাচা তো খালা তো তো প্রশ্নই আসে না, আপন ভাইয়ের মধ্যখানেও আলাদা কিছু একটা পার্টিশন থাকবে, কিছু না থাক কোল বালিশ থাকবে, কাঁথা কম্বল ঘুরে দুইজনকে দুই পাশে দিয়ে দিবেন, যাতে উভয় ভাই তার সম্মান বজায় রেখে ঘুমাইতে পারে, ভাইয়ের গায়ের উপর যেন আরেকটা ভাইয়ের পা না যায়, ছেলে মেয়ের তো প্রশ্নই আসে না। নবীজি বলছেন বনি ইসরায়েল আগের কওমে লুত সেই জাতির লোকেরা কেন যেন ছেলের দিকে আকৃষ্ট হইত, কোরআন কেন বললেন আল্লাহ এই কথা, এখন তো বোঝা যায় ইউরোপ আমেরিকায় ঢালকানগর মাদ্রাসার নাম শুনছেন আপনারা কেউ, মোহতামিম সাহেবের নাম শুনছেন, মুফতি জাফর সাহেবের, আচ্ছা 15 দিন আগে বা 20 দিন আগে আমি গেছি, লম্বা ঘটনা, হুজুর বললেন একটা ছেলে ঢাকা ভার্সিটির থেকে আমার কাছে ফোন করছে যে আমাদের একটা বন্ধুকে আপনার কাছে নিয়ে আসতে চাই, আমরা খুবই বিপদগ্রস্ত, আসলো সুন্দর একটা ছেলে, তার সঙ্গে আরো কয়েকটা বন্ধু বান্ধব আসছে, হ্যাঁ বাবা কি তোমার, সে কান্নাকাটি করতেছে, চোখ থেকে পানি পড়তেছে, আমি বাঁচবো না, তার আগেই বলছে ছেলেটা আত্মহত্যা করতে চায়, আমি বাঁচবো না আমি মরে যাব, কি হয়েছে তোমার, সে বলতেছে আমার হাজবেন্ড লন্ডনে চলে গেছে, কি বলে হুজুর বলেন, আমি মনে হয় মাথা ডিস্টার্ব আছে, বললাম ভাই ছেলে কি বলো, তুমি ছেলে না পুরুষ না, জি কি বলো, আমার হাজবেন্ড লন্ডনে চলে গেছে, ও আমার সঙ্গে এখন আর যোগাযোগ রাখে না, কি বিষয় বলো, পরে সে এবং তার পাশের গুলো তো সুস্থ, ওরা মিলে বলল দুইটা ছেলে, এই ছেলে আর আরেকটা ছেলে তারা সম্পর্ক করছে, এ হইলো ওয়াইফ আর ওইটা হইলো স্বামী, এভাবেই তারা এখানে ছিল, এখন অপরজন লন্ডনে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করে না, এই জন্য সে তার হাজবেন্ড ওখানে চলে গেছে এটা বলতেছে, হুজুর তো বলেন আমি আসমান থেকে পড়ছি, এগুলো কি বলে, ছেলেরা বলে হুজুর আপনি কোথায় থাকেন, আমাদের ঢাকা ভার্সিটির আশপাশে 20-30 হাজার ছেলে এবং মেয়েরা একই গ্রুপের, ছেলেরা ছেলেরা বিয়ে এবং মেয়েরা মেয়েরা বিয়ে, এগুলো এখন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পাসওয়ার্ড এবং গোপন নাম্বারের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, এবং এটার জন্য বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করতেছে, রাষ্ট্রের উপর চাপ আসতেছে যে তোমরা তো অনেক বেশি মোল্লা হয়ে গেছো, আমাদের দেশে তো এগুলো বৈধ, যে যাকে পছন্দ করে সে কি ছেলে পছন্দ করবে না মেয়ে পছন্দ করবে, আমরা তো এটা স্বাধীন দেশ, তোমাদের দেশে তো এখনো পূর্ণ স্বাধীনতা নাই, মোল্লাদের আওতায় তোমরা এখনো রয়ে গেছো, রাষ্ট্রের উপরে অনেক চাপ, ঘুমায় থাকলে হবে, সজাগ হওয়া লাগবে না, আশ্চর্য, হুজুর বলেন আমি আসমান থেকে পড়ছি, হযরত লূত বলতেন এই লোকেরা উম্মতের মেয়েরা আছে তোমরা বিবাহ করো, তাদের কি করো, পুরুষ পুরুষের কাছে কেন যাও, ওই লোকের ওই কমের লোকেরা বলে মোল্লা বাড়াবাড়ি করবে না, নিষেধ করছে না, আমরা যা ইচ্ছা তাই করব, এটা কোরআনে আল্লাহ পাক নাজিল করছেন, নবীজি বলেন কমে লুত তো পুরুষ পুরুষরা, এই ঝামেলা হইতো
আমার উম্মতের মধ্যে ওইটা তো হবে হবে, পরের গ্রুপ হবে নারী, নারীর জন্য পাগল হবে। আপনারা খবর পান নাই বিভিন্ন এলাকা থেকে দুইটা মেয়ে পালায় চলে গেছে, অমুক স্কুলের অমুক কলেজের, তারা একে অপরকে ছাড়া বাঁচবে না, এবং এরা দুইজন বিয়ে হয়েছে। আরে বাবা কি বিয়ে হয়েছে তোমাদের? হ্যাঁ আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না। এগুলো অনেক আগে থেকেই নবী পূর্বাভাস দিয়ে গেছেন। ভয় পাইতেছেন এরকম ওয়াজ মসজিদে শোনানো যায় কিনা? কোরআন হাদিসের তরজমা মসজিদে না শুনাইলে চলেন মন্দির গিয়ে এই ওয়াজটা করে আসি, যে একটা আইটেম আছে এটা তো মসজিদে বলা যাচ্ছে না, এটা মন্দিরের কোরআনের অংশ। কেন? ঘুমায় থাকলে হবে না, সতর্ক থাকতে হবে আমার বাচ্চাটা কোথায় যায়। কেউ তো পৃথিবীতে পাপি হয়ে আসে নাই, কোনো বাচ্চা কি পাপিষ্ট হয়ে আসছে? কেন হলো পাপিষ্ট? কোনো মা বাবা কি বাচ্চাকে পাপ শিখাইছে? পাপি হও, চোর ডাকাইতেও শিখায় না, না আমি যা হইছি হইছি, আমার ছেলেটা মেয়েটা ভালো থাক সবাই চায়, কিন্তু বলে যে কেমনি যে হইলো, কেমনি হইলো, তোমার কাছে থাকলো কতক্ষণ, আর বাকি টাইম থাকলো কার কাছে? সেই কার কাছে বলতে তিনটা কাজ, একটা ইন্টারনেট, ইন্টারনেটের কাছে থাকছে, আরেকটা বই, কোন বই পুস্তকগুলো পড়ছে সেটার কাছে থাকছে, তৃতীয় কোন মানুষগুলোর কাছে থাকছে, তিনটা পাহারাদারি করা লাগবে। কোন মানুষের কাছে থাকছে, কোন বই পুস্তকের কাছে থাকছে, কোন মিডিয়ার কাছে থাকছে, তোমার আমার শিক্ষা শিক্ষার জায়গায় থাকবে, ওই তিন পয়েন্টের কোন একটা পয়েন্ট দিয়ে এই খালি সাদা সুন্দর ফ্রেশ একটা ব্রেন ছিল তার, ওটার ভিতরে পোকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিভাবক হিসাবে দায়িত্ব কি হালকা না অনেক? অনেক অভিভাবক বলে আলহামদুলিল্লাহ আমার ছেলে খুব ভালো, ভালো তো মানলাম, আমি বলছি ভালো রাখার কথা, ভালোরা ভালো থাকে না খারাপ হয়, যত খারাপরা আছে তারা খারাপ ছিল না ভালো ছিল, যত খারাপ আছে তারা কি খারাপ ছিল না একসময় ভালো ছিল? তো বোঝা গেল ভালো থাকলেই ভালো থাকে না, খারাপ হয়ে যায় আগে থেকেই। শেখুল হাদিস জাকারিয়া সাহেব এই মসজিদে ফাজাইলে আমাল কিতাব আছে ও দেখবেন, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া বিশ্ববিখ্যাত এক আলেম, পৃথিবী কাঁপানো আলেম, ভারতের আলেম, পুরো পৃথিবী তার এলমের সামনে কাঁপে। তিনি বলেন কি, শুনবা আমার আব্বা আমারে কেমনে পালছে, মসজিদে গেছি নামাজে, আব্বা দেখছেন কার সঙ্গে দাঁড়াইলো, একটা ছেলে, দ্বিতীয় ওয়াক্তে আব্বা আবার দেখছেন আমার পাশে ওই ছেলেটাই নামাজে দাঁড়াইছে, নামাজের পর রিগাস নামাজে গিয়া দুস্তি করো না, নামাজের কাতারেও আবার কার সঙ্গে দাঁড়াবা, এটার মধ্যেও দুস্তি আছে, ডান্ডা রেডি। উনি বলেন আমি বললাম আব্বা আমি নামাজে দাঁড়াইছি, ওই ছেলেটা পরে এসে আমার পাশে দাঁড়াইছে, আমি জানি না। আচ্ছা সামনে খেয়াল রাখবা। উনি ছিলেন সুন্দর, ওনাকে অনেক ডিজাইনের জামা পরতে দিতেন না, বললেন এমনি সুন্দর, এরপর আর মানুষ আরো পাগল করার দরকার নাই, আল্লাহ আল্লাহ করে এই সময়টা পার করো, সুন্দর পড়তে পারবা, একটু নিজের জীবন যৌবনটা আগে হেফাজত করো পরে পারবা। আর ওনার পরিবারের লোকেরা, অনেক ঘরের লোকেরা, মেয়ে মানুষরা, পুরুষ মানুষটার যে এলেম, যে বিদ্যা, যে চতুর্মুখী জ্ঞান, সেই হিসাবে ঘরটাকে সামলাইতে চান, পারে না ওই ঘরের মানুষের কারণে, উনি মনে করেন ওনার বুঝটাই বড়, উনি বেশি বুঝেন, এই জায়গাটা এই পয়েন্টে ঝামেলা হয়ে যায়। ঘরের মানুষরা বলল এমন সুন্দর ছেলেটাকে একটা ভালো পোশাক পরতে দেয় না হুজুর। শেখ হলেদি সাহেব বলেন একদিন আব্বা বাইরে গেছেন, এই ফাঁকে আগে থেকে সুন্দর ডিজাইন করা কিছু জামা আমার জন্য বানানো ছিল, আমার মা খালা ফুফুরা বাড়ির মানুষেরা এইটা আমার আমারে পরাইছে, পায়জামা পাঞ্জাবি পরায়া সবাই আমাকে দেখতেছে যে ওয়া জাকারিয়ারে কত সুন্দর লাগে রে, আর কি কি জামা পরায়া রাখে। আব্বা তো চলে গেছেন, যেই গেইটে আব্বা সব সময় আসেন, হঠাৎ ওই গেট না এসে বাড়ির ভিতরের দরজা দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করে দেখেন আমার পূজা চলতেছে, আমি মধ্যখানে, বাড়ির সব মানুষ গোল হয়ে চতুর্দিক থেকে দাঁড়ায়, আব্বারে দেখে তো সব দৌড়, আমি একা, বলে জুতা খুইলে যে পিটান শুরু, বলে সব জুতা আমার কপালে। ওনার নিজের জীবনীতে লেখা আছে, নিজে নিজের জীবনী লিখছেন, আবিতি উর্দুতে লিখছেন বাংলায়ও আছে, বল পিটাইলো ইচ্ছা মতো,
মনে বড় কষ্ট, আরে এরা পড়াইলো আর জুতা খেলাম আমি। হ্যাঁ ঢক দেখাও, রূপ পূজা করো, এখনই রূপ দেখান শুরু করছো। আচ্ছা বলেন যে, বললেন যে ঈদে তোমাকে দেশে পাঠাবো, আর আমার মনের খুশি কে দেখে? হঠাৎ কয়েকদিন ঈদের আগে না দেশে পাঠানো হবে না। কেন এত উল্লাস? কেন দেশের কথা বলার পরে উল্লাসের মাত্রাটা একটু বেশি লক্ষ্য করতেছি, কোনো প্রোগ্রাম আছে সেখানে গিয়ে, শয়তানি করার কোনো প্রোগ্রাম আছে, যাইতে দেওয়া যাবে না। উনি নিজেই লেখছেন, আমিও ছোট মানুষ ইচ্ছা মতো বকছি, হুজুর মানুষ মিথ্যা কথা বলে, নিজেই বলছে পাঠাবে, এখন বলে পাঠাবে না, বুঝি তো নাই, বাবারে বলছি, এখন সব লিখে টিখে বলেন। শুনো বিশ্ববাসী, শুনো শিশুরা, কিশোররা, যুবকরা, আমার আব্বার সেই কঠিন কঠোরতার বরকতে আমি জাকারিয়াকে আল্লাহ পাক শেখুল হাদিস আল্লামা জাকারিয়া বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর কেবল বলেন আল্লাহ আমার বাবার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, আল্লাহ আমার আব্বা কি করে আমাকে কি বানিয়ে দিলেন, স্বর্ণকার স্বর্ণরে কি আদর করে গয়না বানায়, পোড়ায় পিটায়, পোড়ায় পিটায়ও, কি ব্যাপার, এর উপর রাগ বেশি, ক্ষোভ, রাগেও না ক্ষোভেও না, অলংকার বানায় বাবা, অলংকার বানায়। এইবার রানীর গলায়, জমিদারের স্ত্রীর গলায়, সন্তানের গলায় সেটা মানায়, কেনার জন্য তারা বায়না ধরে, আমাকে এটা কিনে দিতে হবে, যার জন্য এত পাগল তারে জিজ্ঞাসা করো তুমি এত আকর্ষণীয় কেন, সে বলবে জ্বলে পুড়ে পিটান খেয়ে শোরুমে আসছি, অনেক কষ্ট করে আসছি, এমনিতেই আসি নাই, আমার আপনার সন্তান আজকে যে শাসন মুক্ত, ঘরেও শাসন নাই, প্রতিষ্ঠানেও শাসন নাই, কোনো কঠোরতা নাই, তারা কি হইতেছে, জং ধরা লোহা কোনো কাজে আসবে না, আবার দুই ক্লাস ফ্রি ছিল মেট্রিকে, বলে না তুমি আইয়ে ছিল, আইয়ে জানো না গতকাল তুমি আইয়ে পাস করে ফেলাইছো, মাস্টার সাহেব ফেল করাইতে পারবে না, ছাত্র ফেল করলো এই নিয়ে জব নাই, মাস্টার সাহেবরে ডাক দিবে, এই ছাত্রকে আপনি 35 দিতে সমস্যা কি ছিল, কেন পাস করাইলেন আপনি, মাস্টাররা কে ভয় দিব, সব গরু পাস, কোনো আর ফেল টেল নেই। ঢালকানগর মাদ্রাসায় 1, 2, 3 ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়, মুফতি জাফর সাহেব করাচি থেকে আসলেন, এসে দেখলেন 1 হয়ে পুরস্কার নেয় তার গড় হইল 70। উনি বলেন 70 গড়, এ আবার একটা পুরস্কার নিয়ে যাচ্ছে, এ হবে না, পুরস্কার নিতে হলে গড় নাম্বার 80 উপরে লাগবে, একও যদি হয় আর গড় নাম্বার যদি কম হয় পুরস্কার পাবে না, তো একবার তো পাওয়া গেছে আইন করার আগে, তো 1 পুরস্কার নেয়, 2 আরো কম, 3 আরো কম, তো হুজুর বললেন গাধা 3টা দৌড় দিলে একটা তো আগে যায়, 3টা গাধা দৌড় দিছে একটা আগে গেছে না, সেটা ফার্স্ট হয়েছে না, ফার্স্ট হয়েছে কি গাধা, যেটা দ্বিতীয় হয়েছে সেটাও কি গাধা, তৃতীয়টাও কি গাধা, বললো গাধা 3টা দৌড় দিছে, একটা আগে গেছে, একটা মাঝে আছে, একটা পিছে আছে, 1, 2, 3 হয়েছে 3টা গাধা, বলে যারা 80 নিছে 1, 2, 3 হবে, এগুলো কোনো, এগুলো আমার এখানে নেই, যাদেরকে পাস করায় দেয়, যারা পড়ালেখা লাগে না, এখন আবার শিক্ষা ব্যবস্থার যে করুণ পরিস্থিতি আরো সামনে আসতেছে, আমাকে আপনাকে সতর্ক হওয়া লাগবে, আমার বাচ্চাটা কোথায় যাবে, কোন মিডিয়ার কাছে যাবে, কোন বই পুস্তক পড়বে, কোন জায়গার, আমাদের ফরিদপুরের একজন শিক্ষা কর্মকর্তা মুফতি আব্দুল গাফফার সাহেবের কাছে এসে খুব কাকুতি মিনতি করে বলতেছেন, ওস্তাদজি আমার এই 2টা বাচ্চা তো আল্লাহ নিষ্পাপ পাঠাইছেন পৃথিবীতে, আপনার কাছে দোয়া চাই, আমি বাবা যেন এই বাচ্চাগুলোকে নিষ্পাপ রাখতে পারি, সুবহানাল্লাহ, আমি যেন তাদেরকে পাপি না বানায় দেই, যা আল্লাহ পাঠাইছিলেন নিষ্পাপ, আমি হাতে ধরে এমন জায়গায় এক অশ্লীল পরিবেশে পাঠায় দিলাম, আমি যেন এটা না করি। ওয়ারি একটা ইংলিশ মিডিয়ামের শিক্ষক, আমাদের বন্ধু, সে বললো আমাদের স্কুলে সালাম শব্দ নিষেধ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলা নিষেধ, বাংলাদেশের ঢাকায় পায়জামা পাঞ্জাবি পরা নিষেধ, নিষেধের বরকত শুনেন, ক্লাস 5 একটা ছাত্র ক্লাসের মধ্যে ঘুম ঢুলু ঢুলু করতেছে, শিক্ষকরা তার অসুস্থ কি নাকি শোয়া রাখছে, তার বাবাকে খবর দিছে,
বাবাকে সংবাদ দিলে ফোনেই বাবা ওই শিক্ষককে বলতেছে আমরা তাকে নিষেধ করছে আজকে স্কুলে যায়ও না, কালকে বাসায় একটা অনুষ্ঠান ছিল তো ওই বেশি মাত্রায় খায়া ফেলছিল। কোন ক্লাসের ছাত্র? ক্লাস ফাইভ। বাবা বলার ঢংটা শুনেন, কালকে বাসায় একটা অনুষ্ঠান ছিল একটু বেশি খেয়ে ফেলছে, তাকে আমরা নিষেধ করেছি তুমি আজকে স্কুলে যাও না। শিক্ষক এসে বলল, হুজুর আমরা একটা মুসলিম দেশে, হুজুর আপনারা কোথায় আমরা কোথায়? যারা মসজিদে আসেন আল্লাহ ওয়ালাদের কাছে যান ওয়াজ মাহফিল শুনেন, সংখ্যায় আপনারা কয়জন? এর বাইরে আরেকটা জগৎ রয়ে গেছে বিশাল, যারা কোথাও যায় না, কোনো আলেম চিনে না, ইসলাম থেকে দূরে থাকতে থাকতে ওই তাদের ছেলে মেয়েরাই এখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে এমন হচ্ছে, বিয়ের পর বিয়ে হইতেছে, বিয়ের পর বিয়ে হইতেছে, বিয়ে ভাঙতেছে, ঘর নাই, সংসার নাই, মানুষ নাই, মানবতা নাই, জীবন নাই, এরাই এখন বিয়ের উপর বিরক্ত হয়ে যেতেছে। ওই বিয়ে ভাঙতে ভাঙতে প্রতারণার শিকার হইতে হইতে, কারণ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, আবার নিজেরাই বলে হ্যাঁ প্রেম করেছি করেছি, বিয়ে হয় নাই, আবার স্বামী বলে হ্যাঁ আমার এতটা প্রেম করছি, স্ত্রী বলে আমি এতটা প্রেম করছি, আবার বলে হ্যাঁ আমার অমুকের সঙ্গে এমন সম্পর্ক ছিল। এই স্বামী স্ত্রীর কি গত থাকে? আবার পরপুরুষ জড়ায় ধরছে, দেখছে ধরছে এটা আমার কাজ, এতে কি হয়ে গেছে, এদের গত থাকে না। এই মানুষগুলো যখন চরিত্র নষ্ট হয়ে যায়, একজন আসছে হজরতওয়ালার কাছে যে আমরা দুইজন বিয়ে হয়েছে, আমরা দুইজন দুই জায়গায় শুয়ে আছি, কারো প্রতি কারো কোনো ফিলিংস নাই না, কথা বলতে ইচ্ছে করে না, তাকাইতে ইচ্ছে করে, জীবনের সব তো আগেই শেষ। একজন আলেম কেন আজকে এমন বয়ান উঠলো আমি জানি না, জীবনেও করিনি ওয়াজ। একজন আলেমের বিয়ে হয়েছে, হওয়ার পরে হজরতওয়ালা জিজ্ঞাসা করছেন স্ত্রীর সঙ্গে থাকছো? থাকছি, কিন্তু সন্তোষজনক কোনো জবাব দেন নাই। ভাই স্বামী স্ত্রী একত্র হইছ, এমন শাস্তি দিছেন যে ভাই একজন মেয়ে মানুষ সতী নারী সারা জীবন অপেক্ষায় ছিল আমার বিয়ে হবে, বিয়ে হয়েছে, স্বামী তুমি দরবেশ সাহেব, তুমি দরবেশি করে নামাজ রোজা করে এসে গেছো, তার সঙ্গে গল্প গুজব করতে পারল না, তাকে আশ্বস্ত করতে পারল না, তার সঙ্গে প্রেম প্রীত করতে পারল না, ভালোবাসা দিতে পারল না, কঠিন শাস্তি দিছেন। আজকে ঘরে ঘরে কাঁপতেছে মেয়ের মায়ের মায়েরা বাবারা, কোথায় বিয়ে দিব, কার কাছে দিব, কাঁপতেছে ছেলের বাবারা, কোত্থেকে মেয়ে আনবো, মেয়ে আসে না আজরাইল আসে। এই জন্য আমার ভাইয়েরা, এই মুসলিম সমাজ এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে যত কিছুই বলুক মানুষ, কট্টরপন্থী বলবে, আর একটা কি রক্ষণশীল বলে, রক্ষণশীল, রক্ষণশীল তো সুন্দর শব্দ ভাই, সন্তানাদিকে রক্ষা করা এটা ভালো না, রক্ষণশীল আমাদেরকে বলে, তোমরা কি অরক্ষণশীল, আমাদের ছেলে মেয়েরা এমনি চলে। আমাদের ঢালকানগরের হজরতওয়ালা শুনেছেন আমেরিকায় দুইটা ছেলে আর মেয়ে একদম বিবস্ত্র হয়ে সাইকেল চালাইতেছে, পত্রিকায় আসছে, এখন ট্রাফিক তাদেরকে ব্রেক দিছে, তোমাদের পোশাক কোথায়, তারা এখন পাল্টা ট্রাফিকের উপর খেপছে। আমেরিকায় তুমি এমন কথা বললা? এই দেশে তো পোশাকের ব্যাপারে আমরা স্বাধীন, কে পরবে পরবে না বা কে কি পরবে, এখানে তো কোনো ড্রেসের ব্যাপারে আমাদের ল তো ফ্রি ল, এখানে তো এমন কোনো আইন নেই, আমেরিকার কোথাও তো লেখা নাই যে এই পোশাকটা পরা লাগবে, তুমি আমাদেরকে বেআইনিভাবে প্রশ্ন করছো, ওই বেটার উপকরণ চড়া হয়েছে। সেই হিসাব নিকেশ করে দেখলো আসলেও তো আমি সীমা লঙ্ঘন করে ফেলছি, সীমা লঙ্ঘন করছে কে, ট্রাফিক। কেন জিজ্ঞাসা করলো প্রশ্ন, ট্রাফিক পুলিশের গ্রুপ না, এত সহজেই ছেড়ে দিব, কি আইনে তাদেরকে আটকানো যায়? এবার বললো তোমাদের হেলমেট কোথায়, হেলমেটের আইন আছে না, সাইকেল মোটরসাইকেল চালাইতে হলে হেলমেট তো লাগবে, এবার পুরোটা খোলা থাকে থাক। এখন ওই দুইজন দেখলো এবার তো আইন অনুযায়ী আটকা পড়ছে, বললো সরি আমরা হেলমেট আনতে ভুলে গেছি, হেলমেট আনে নাই এই জন্য সরি, আর বাকি দেহ যে খোলা এই জন্য পুলিশের সরি বলতে হয়েছে যে আমি সরি, আমি তোমাদেরকে ভুল বলে ফেলছি। এরা নাকি উন্নত দেশ, উন্নত রাষ্ট্র, আমাদের দেশের বড় বড় মানুষরা বলে যায়েন আমেরিকায় জাপানে শুধু ইমান ডানায় আর সব আছে, কত যে শুনছি জীবনে,
খায় শুয়োরের গোশত, খায় কুত্তা বিলাই, কুকুর দিয়া স্যুপ বানায় খায়, জিনা ব্যবিচার যেখানে ফ্রি, পানির থেকে মদ ফ্রি, বিয়া নাই শাদি নাই, কুত্তার মতো জীবন। শুধু একজনের টাকাটা চুরি করলো না, একজনের একটা রাস্তা এটা পড়েছিল, একজন মানুষ মানুষের উপকার করছে, এইরকম কিছু গুণাবলী দেখে দেখে বলে হুজুর আহ শুধু ইমানটা নাই সব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বিয়ে নাই যাই দেশে, বিয়ে শাদি নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই, চরিত্র নাই, এদের নাকি শুধু ইমানটা নাই। মানে বলনেওয়ালা কত বড় বোকা, কিচ্ছু না থাকুক, আল্লাহ আমাদেরকে ইমান দান করছেন, সুবহানাল্লাহ। ঘর দিয়ে কি করব, বাড়ি দিয়ে কি করব, হঠাৎ ডাক আসবে চলে যাব, ইমান নিয়ে যাব, আল্লাহকে চিনি, আল্লাহকে মানি, ভুল বিচ্যুতি করি, কান্নাকাটিও তো করি, সুবহানাল্লাহ, তওবা তো করি। এজন্য আমার ভাইয়েরা বাবারা নিজেরা নিজের বিষয়টা খেয়াল রাখবো, যে আমি কিছু আমল করি আর কোনগুলো আমার ছুটে যায়, বা কোন গুণাগুলো হয়ে যায়, আমল কোনটা ছুটে যায় এটা খুঁজবো, বা কোন গুণাটা হয়ে যায় সেটা চিহ্নিত করব। দুই, পাশাপাশি আমার স্ত্রী সন্তান তাদের ব্যাপারে সর্বোচ্চ সর্বোচ্চ সতর্ক, যে না এইটুকুন পড়া আরো পড়বা, হ্যাঁ নিজের আমল আখলাক চরিত্র সতীত্ব ঠিক রেখে খুব খেয়াল করবেন। আমি মসজিদে বলছি, পৃথিবীর সব ডিগ্রি অর্জন করতে ইসলামে বাধা নাই, কিন্তু ডিগ্রির দাম বেশি না চরিত্রের দাম বেশি, এটা আমাদের কাছে। কেউ যদি বলে না আমার কাছে ডিগ্রির দাম বেশি, চরিত্র গেলে যাক থাকলে থাক, আপনার সঙ্গে আমাদের কোনো বিতর্ক নাই, সেটা আপনার ব্যাপার। আমরা মনে করি মুসলমানরা আমাদের ইসলামিক দৃষ্টি সতীত্বের দাম চরিত্রের দাম পৃথিবীর সব ডিগ্রির চেয়ে কম না বেশি, সুতরাং সেফটি নিরাপত্তা আগে, এইবার সেটা ঠিক রেখে যতটুকু হয়। যদি মনে করি আরেক কদম সামনে গেলে ঝুঁকিতে পড়বে, সেখানে এই পরিবেশ, মুহিউসুন্না আব্রাল হক সাহেব বলেন কি সুন্দর কথা, তোমার বাবা তোমাকে বলল 1,00,000 টাকা অমুক জায়গায় নিয়ে যাও, টাকাটা ঢেকে নিও, ছেলেটা ঢেকে নিছে একটা মশারির কাপড় দিয়ে, বাবা কি বলবে, আরে বোকা টাকা তো দেখা যায়, যাতে দেখা না যায় এভাবে নাও, ছেলেটা আবার পত্রিকা একদম টাকার ভান্ডিলের মাপে মাপে পেঁচে আর আবার দিয়ে রওনা হইছে, আব্বা দেখা যায় না, বাবা বলবে আরে বোকা দেখা যায় না বুঝা যায়, বুঝা ঠিক না, আগের বার ডাকায় দেখে ফেলতো, এখন ডাকায় বুঝবে, ডাকায়তরা টাকার ভান্ডিল চিনি, কেমনি নিব বাবা, বললো দেখাও না যায় বুঝাও না যায়, একটু ঢিলা ডালাটা ব্যাগ লও, লতি তরকারি লও, পটল লও, একটু পত্রিকা নাও, তারপরে সদ্য বেশি হেঁটে চলে যাও, কেন রাস্তায় তো চোর ডাকায় থাকতেও পারে, সবসময় তো আর হয় না, থাকতেও পারে। হযরত বলেন তুমি চেষ্টা করলা, এরপরেও চুরি নিয়ে গেছে টাকা, তোমার লোক ছিল, সেই লোকের মারফতে সেই টাকা উদ্ধার করে তুমি আনছো, দুই দিন পরে সেই বান্ডিল সেই টাকা একদম জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসছে। কুমিল্লা এক জায়গায় মাহফিলে গেছি, পরে আমারে বলতেছে হুজুর গরিবপুর থেকে অমুক জায়গা, এই জায়গাটার মধ্যে কোনো সমস্যা হলে জানেন, বুঝেন নাই, ওনাগুল লিডার উনি, এইটুকুনের দায়িত্বে উনি আছেন, এই টাকা যদি উদ্ধার হইল তাহলে আপনি যদি কোনো দোকানদারকে দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, কেউ কি এটাকে ফেরত দিবে, বাবারে এটা চোরের কাছে দুই দিন আসছিল, এই টাকা আমি নিব না বলবি কি না, আরে যেহে নিচ্ছে টাকা তো টাকা, এটা ফ্রেশ, যেটা চোরে নিয়ে তার কাছে দুই দিন রাখার পরেও ফেরত আসলে এটা ফ্রেশ, সেটার জন্য এত সেফ। আর যদি তোমার মেয়েটারে কেউ নিয়ে যায় দুই দিন রাখে, রাইখে টেকে তোমার ক্ষমতা আছে বাইর করে নিয়ে আসছো, মহল্লার কেউ নিবে নিবে, তো সেটার সেফটি কি কম দরকার না বেশি দরকার, ওখানেই নাই, ঢাইকে দিছে মেয়ে মানুষ শরীর ঢাইকে গেছে, বলে ঢাইকে দিছে দেখা তো যায় না বোঝা যায়, শরীর দেখা যায় না বোঝা যায়, হবে না সতর, সতর ঢাকার নিয়ম, দেখাও যাবে না
বুঝাও যাবে না। আমার মা বোনদের শরীর, আমার মা বোনরা যারা শুনেন শুনবেন তাদেরকে বলছি, আপনারা আমাদের মা, আপনারা আমাদের বোন, আপনি আমাদের ইজ্জত, আপনারা আমাদের গর্ব, আপনারা আমাদের ঘরের কারিগর। আপনি সুন্দর হন, আপনি বুঝেন, আপনার বডির সতরের অংশ পরপুরুষের সামনে দেখাও যাবে না বুঝাও যাবে না, এটা আপনার ইজ্জত। আমাদের এক পীর ভাই শরীয়তপুরের মজা করে বলে কে যে আপনারা কেউ টাকা বানানোর মেশিন দেখছেন? আমরা দেখছি কেউ? এই যে সরকার এটাকে গোপন রাখছে, এটা কি তার অসম্মান না সম্মান? সম্মান ভাই, এত দামি জিনিস ওপেন ওপেন রাখা যাবে না, এটা গোপনে থাক। তো গোপন থাকলে তো কারো অসম্মান হয় না। উনি বলেন যে ভাই, মা বোনরা আপনারা হলেন মানুষ বানানোর মেশিন, হাজার চেষ্টা করলেও তো কেউ তার পেটে মানুষ রাখতে পারবে না। আল্লাহ পাক মাদেরকে বানাইছেন, এই কারখানায় মানুষ তৈরি হবে, আর তাদেরকে বলছেন এই কারখানাগুলো বড় সেফটিতে থাকবে, নিরাপদে থাকবে, ইজ্জতের সঙ্গে থাকবে, এটা কি অসম্মান না সম্মান? সম্মান, এটা ইজ্জত। এই জন্য নিজের নিজের স্ত্রীর, নিজের বোনের, নিজের সন্তান, তাদেরকে আমরা একদম আগলে রাখবো যে আমরা সবাই কবরবাসী, আমরা সবাই পরকাল পন্থী, আমরা আল্লাহ আল্লাহ করব, আমরা সবার থেকে একটু ভিন্ন ভিন্ন থাকব, আর দোয়া মুনাজাত করব, সবাই মিলে তওবা করব, সবাই মিলে ঘরে সুন্নতে তালিম করব, আল্লাহ ওয়ালাদের পরামর্শে ঘরে একটু একটু কিতাবে তালিম শুরু করব, কেমন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 17 শুরু 17 শেষ, ইচ্ছা করে না অনিচ্ছায়। আল্লাহ আল্লাহ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নাকি এরকম হইতো, এক ঘন্টার মাথায় বয়ান অটোমেটিক শেষ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, অটোমেটিক বন্ধ, জানা যেত যে এই এক ঘন্টার আশপাশ হয়ে গেছে। আল্লাহ, ব্যতিক্রম আলোচনা করছি কেমন? সাধারণত দোয়ার ফজিলত, আমলের ফজিলত ইত্যাদি ইত্যাদি না বলে মনে হয়, আমার কাছে মনে হয়েছে আপনাদের চোখ মুখ দেখে যে দিন শিখার অনেক আগ্রহী কিছু মানুষ এখানে জমা হয়েছে, অনেক আপন বলে কিছু কথা বলার পরিবেশ মনে হয়েছে, এই জন্য এমন কিছু আলোচনা হলো। বলতে গিয়ে অসুন্দর হয়ে যায়, বলতে গিয়ে একটু উনিশ বিশ হয়ে যায়, আল্লাহ আমাদের সকলকে সেটা মাফ করেন। যেটা আমাদের প্রয়োজনীয়, আমাদের নিজেদের, আমাদের পরিবারের, আল্লাহ সে অংশটার উপর আমল করার তৌফিক দান করেন। কয়েকবার নফিস বাতের জিকির, আল্লাহ আমলের স্পৃহা মনের মধ্যে জাগ্রত রাখার দুইটা মেডিসিন পৃথিবীতে, একটা হইল আল্লাহওয়ালাদের সোহবত, ওখানে গেলেই দেখবেন আমলের পাওয়ার বাড়ে। দ্বিতীয় হলো আল্লাহ পাকের জিকির, ওই জিকির করলেই দেখবেন ভিতরে নূর বাড়ছে, আমল করতে ভাল লাগবে। এই দুইটা যখন কমতে থাকবে, হাজার জান দিয়া ঠেললেও আমলের দিকে মন আগাবে না। জিকির না থাকলে, আল্লাহওয়ালার সোহবত না থাকলে, এই উপরে সাইনবোর্ডের মতন দুই চারটা আমল থাকবে, অসংখ্য কবিরা গুনার ভিতরে থাকবে, আমলের কয়েকটা সাইনবোর্ড থাকবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, নফি ইসবাতের জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 لا إله إلا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اسم ذاتر ذکر অর্থাৎ আল্লাহ তাআলার নামে পাকের জিকির পহেলাবার যখন আল্লাহ বলবো একবার জাল্লা জালালুহু বলবো তারপরে জিকিরের সময় খেয়াল করব আমার জবান আমার অন্তরাত্মা আমার দেহের বিন্দু বিন্দু আল্লাহ আল্লাহ জিকির করতেছে পৃথিবী সব কিছুই আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ একটু টান দিয়ে এমন ভাবে বলা যেন মনের ব্যথা মনের আহ আল্লাহ নামের সঙ্গে মন থেকে বের হইতেছে الله جل جلاله وتعالى شانه الله 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 أذكرم مز عشق معزولم مكن أذكرم مز عشق معزولم مكن جزب ذکر خیش مشغولم مکن اللہ اللہ اینچے شیری نست و نام اللہ اللہ اینچے شیری نست و نام شیر و شکر می شود جانم تمام اللہ 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 الله 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 جل جلاله وتعالى شانه درود شریف پڑھی اللهم صل على سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آي الله مهربان مولا আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ ফরমান আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আপনি মানুষ বানায় নেন আল্লাহ আমাদেরকে মানুষ বানায় দেন আল্লাহ আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানান আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করেন আল্লাহ আপনজন প্রিয়জনদেরকে মাফ করে দেন আল্লাহ সব মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন আল্লাহ যারা ভুল পথে আছে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ যারা দিন থেকে ইসলাম থেকে দূরে আছে মাওলা দিন ইসলামের মহব্বত আপনি দান করে দেন আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানিয়ে দেন আল্লাহ সহি বুঝওয়ালা বানিয়ে দেন আদব আখলাক ওয়ালা বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন আল্লাহ ঘরে ঘরে সুখ শান্তি দান করেন স্বামী স্ত্রীর বউ শাশুড়ি ননদ ভাবি প্রতিবেশী ভাই ভাই সকলের মধ্যে সুন্দর সম্পর্ক দান করেন
نہ جانے بلا لے پیا کس گھڑی تو رہ جائے تختی کھڑی کی کھڑی الپ کئیک دنر جنئی تو دنیا آسچی اللہ اللہ اپنار خوشی نیے دنیا تے بچار توفیق دان کریں اللہ سکلے روزی تے بپول برکت دان کریں سوار ابھاب انٹن اپنی دور کرے دین جرا بیکار کازر ویوستھا کرے دین اپجکت چھلے میئے اتم بیے شادیر ویوستھا کرے دین اے اللہ جار جے کشٹ پریشانی اپنی دور فرمان اللہ مجلس کے قبول فرمان اللہ جرا آیوجن کرلین انش گرہن کرلین آلوچنا کرلین سہجوگیتا کرلین اللہ اپنی سکل کے قبول فرمان اے اللہ আমাদের সকলকে আপনার দিন ওয়ালা হওয়ার তৌফিক করে দেন আয় আল্লাহ আপনি নিজ কর্মে তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের আমল আখলাক চরিত্র সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার ফরমান আয় আল্লাহ সারা বিশ্বব্যাপী জালিমদের হাতে মুসলমানরা নির্যাতিত মাওলা আয় আল্লাহ যেখানে মুসলমান ভাইয়েরা বিপদে নির্যাতনে আছে আল্লাহ জালিমদের হাত থেকে আপনি নাজাত দান করে দেন আয় আল্লাহ আপনি কহ্হার আপনি জব্বার আপনি আজিজ আপনি জুল ইন্তেকাম আয় মাওলা আপনার সামনে পৃথিবীর সব কিছুই তো হালকা আয় আল্লাহ একটু ভূমিকম্প হয়েছে সারা দেশ আতঙ্কিত হয়ে গেছে আয় আল্লাহ এক মাসকে বলতেছিলেন হে মাওলা আপনার এত শক্তি ইসরায়েলের এই খবিজদেরকে আসমানি গজব নিয়ে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আসমানি শক্তির সামনে সবই মূর্খ আয় আল্লাহ দুর্বল আয় মাওলা আপনি আপনার শক্তির মহড়া দেখায় দেন মাওলা আপনার শক্তি আপনি মুজাহারা করে দেন আয় আল্লাহ জালিমদেরকে আপনি মাটির সঙ্গে মিশিয়ে দেন আয় আল্লাহ তাদের সবকিছু আপনি পাতালে মিশিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ তাদের রাজ্য রাজত্ব আয় আল্লাহ দম্ভ অহংকার অস্ত্রের ঝনঝনানি আয় আল্লাহ আসমানি আজাব গজব দিয়ে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করেন নারী শিশুদেরকে হেফাজত করেন বয়স্ক মা বাবাগুলোকে হেফাজত করেন আল্লাহ আহতদেরকে চিকিৎসা করে দেন আয় আল্লাহ শহীদদেরকে শাহাদতের মর্তবা দান করে দেন ফিলিস্তিনকে স্বাধীন মুসলমান রাষ্ট্র বানায় দেন আয় আল্লাহ আমাদের দেশকে প্রকৃত স্বাধীন হওয়ার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ কাফির মুশরিকদের অন্যায় হস্তক্ষেপ থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ দেশের ভয় আতঙ্ক আপনি দূর করে দেন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা আপনি দান করে দেন অর্থনৈতিক মন্দাভাব আপনি দূর করে দেন দেশের মানুষ যারা আয় আল্লাহ খেয়ানত করে চুরি ডাকাতি করে দুর্নীতি করে মাওলা আয় আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করে দেন আয় মাওলায় পাক সারা পৃথিবীর মুসলমানদেরকে এলমে আমলে মালে দৌলতে চরিত্রে আয় আল্লাহ আপনি উন্নতি দান করে দেন আয় আল্লাহ মুসলমানদের জীবনে পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নূর আপনি বেশি বেশি দান করে দেন আয় আল্লাহ সারা পৃথিবীর মাদ্রাসা মসজিদ আয় আল্লাহ যার যে হাজত অভাব পরিশানি আপনি দূর করে দেন মসজিদগুলো মুসল্লিদের দ্বারা ইবাদতের দ্বারা ভরপুর করে দেন আয় আল্লাহ মাদ্রাসাগুলো সব জরুরত গায়েবের খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ আমাদের মারকাজুল ইহসানের আয় আল্লাহ জায়গার সব পরিশানি আপনি দূর করে দেন সব জরুরত গাইবি খাজানা থেকে পুরা করে দেন আয় আল্লাহ যেখানে দিনের দাওয়াত পৌঁছে নাই মাদ্রাসা মসজিদ হয় নাই মাওলা গায়েব থেকে আপনি সেখানে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু